তো যদি এরকম মুভ আসে, এতদিন তো মুভ দেয়নি মার্কেট, দেখা যাক, হতে পারে যে এই সপ্তাহে মার্কেট মুভ দেবে। তো এই সপ্তাহে মার্কেট মুভ দেবে কি দেবে না সেটা আমরা কি করে বুঝবো, আজকে আমি সেটা শেখাবো, ঠিক আছে? আমরা ওটা বুঝতে পারবো অপশন চেন থেকে। কোথায় থেকে? অপশন চেন থেকে। তো অপশন চেন অনেক জায়গা থেকে দেখা যায়, তোমাদেরকে আমি কিছু জায়গা থেকে দেখিয়ে দেবো। তো অপশন চেন ফার্স্ট যেটা লিখবে, লিখবে এনএসই অপশন চেন, এই পেজটা খুলে যাবে। তারপর আমরা এই অপশন চেনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে মার্কেটে কি চলছে, মার্কেটে কি হতে চলছে, আমরা এই অপশন চ্যানেল থেকে, চেন থেকে অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো এই অপশন চেন থেকে আমরা কি করে অ্যানালাইসিস করব সেটা তোমাদেরকে আমরা ফার্স্ট শিখিয়ে দেবো। তো তোমরা দেখো, এখানে আমরা অপশন চেন সব খুলে গেছে, তো এখানে কি লেখা আছে এটা বলো? নিফটি। তারপরে দেখো কি নিফটি। লেখা আছে, সিলেক্ট সিম্বল। হ্যাঁ স্যার, তো এখানে যদি তুমি নিফটি না থেকে যদি কোনো স্টকের অপশন চেন দেখতে চাও, তখন তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, আরতি ইন্ডাস্ট্রিজ, এবিবি, অ্যাপোর্ট ইন্ডিয়া বা অন্য কিছু। হ্যাঁ এখানে আছে এক্সপায়ারি ডেট, আমাদের নিফটির এক্সপায়ারি ডেট কবে হয়? বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে করে। বৃহস্পতিবার, রাইট? শুক্রবার স্টার্টিং ডেট এবং বৃহস্পতিবার হচ্ছে এক্সপায়ারি ডেট। সেদিন যাদের টাকা থাকবে সব টাকা জিরো হয়ে যাবে, কন্ট্রাক্ট সেদিন শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের 18 তারিখ, তার মানে এর নেক্সট বৃহস্পতিবার কিন্তু 24 তারিখ, সেই জন্য এক্সপায়ারি ডেট দেখাচ্ছে 24 তারিখ। এবার আমরা যদি কোনো পার্টিকুলার স্টক স্ট্রাইক প্রাইস এর উপর দেখতে চাই, তো দেখতে পারি, এটা দেখার দরকার নেই, যেমন আছে তেমন থাকবে। তো এটা গেল অপশন চেন, আমরা দেখব। তো যেহেতু আমি এই অপশন চেন নিয়ে ডিটেলে ক্লাস করাবো, আজকে আমি শুধু বলবো যে মার্কেটে এই সপ্তাহে মুভ থাকবে কি মুভ থাকবে না সেটা বুঝবো। তো তোমরা ভালো করে দেখো, তোমরা ভালো করে একটা জিনিস দেখবে, তোমরা কোন জায়গাটা দেখবে, তোমরা দেখবে এই যে ও আই বলে লেখা আছে, কি লেখা আছে? ও আই, এদিকে পুটসের আর এদিকে কলসের, দেখো ও আই, ও আই এর ফুল ফর্ম হচ্ছে ওপেন ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট। তো যার যত ওপেন ইন্টারেস্ট বেশি, তার মানে মার্কেট সেখান থেকে আর একদিকে যতটা বেশি সেই পর্যন্ত মুভ করবে। তাহলে তোমরা এখানে ভালো করে দেখো, আমি এটা কল সাইডের ওপেন ইন্টারেস্ট কোথায় আছে, সব থেকে বেশি কোথায় আছে বলো? এই দেখো কোথায় আছে, 2 লাখ দু লাখ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার 797। তাহলে সেটা কত স্ট্রাইক প্রাইস? 19,400, 19,400। তার মানে মার্কেট এটা বলতে চাইছে যে মার্কেট যত উপরেই উঠুক, 19,400-র উপর উঠতে দেব না, বুঝলো? কল সাইডে 2,34,797, এতজন বলছে যে মার্কেট যতই উপরে যাক আমরা কিন্তু 19,400-র উপর উঠতে দেব না। তাহলে আমরা বলতে পারি যে 19,400 একটা রেসিস্টেন্স এর কাজ করবে, বলতে পারি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হুম হ্যাঁ হুম ওকে। আর মার্কেট কি বলছে, এ সাইডে কোথায় বেশি আছে? এ সাইডে আছে তোমার 1,45, মানে 19,300। তার মানে এরা বলছে
19,300 নিচে মার্কেট নামতে দেব না। তার মানে মার্কেট 19,300 থেকে 19,400-র মধ্যে ঘোরাফেরা করবে এখনকার সিস্টেম অনুযায়ী বোঝা যাচ্ছে। তবে এটা কিন্তু চেঞ্জ হবে, একরকম থাকে না, প্রতি 5 মিনিটে চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জ গুলো আমাদেরকে বুঝতে হবে। এবারে তাহলে তোমাদের কি মনে হচ্ছে, এটা গেল নর্মাল থিংকিং, যে আমরা বুঝতে পারবো 19,300 থেকে 19,400 পর্যন্ত মার্কেট কিন্তু থাকবে। ওকে, এবারে তোমরা দেখবে এটা সোমবারের দিন চেঞ্জ হয়ে গেছে, মিলিয়ে নেবে আমার কথাটা, এটা থাকবে না। ওকে, তো তোমরা তখন দেখবে যে সেটা চলে গেছে 19,200-ই, কারণ এখানে দেখো 1,26,000, 1,26,000, 1,45,000 খুব একটা বড় অ্যামাউন্ট নয়, ঠিক আছে? তো এগুলো যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এই 2,34,000টা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। তার মানে মার্কেটে রাইটার আছে কল সাইডে, তার মানে আমরা এখন মার্কেট বুঝবো বেয়ারিশ। জাস্ট যেটা বোঝাচ্ছি এখন বোঝো, যে 19,300 থেকে 19,400 আমরা বুঝবো একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স এর কাজ করবে, কিন্তু আমাদের মনে একটা আশাও আছে যে শুধু এটা নয়, 19,200-তেও যেতে পারে, কারণ এখানেও অনেকজন আছে, 19,000-ও অনেকজন আছে। 19,200-টা আমরা ধরে চলতে পারি, 19,200 থেকে 400-র মধ্যে ঘুরবে। এখন হিসেব অনুযায়ী আমরা 19,300 থেকে 400-র মধ্যে নিফটি থাকবে, ঠিক আছে? এতটা প্রত্যেকের ক্লিয়ার? এবার আমরা চার্টে গিয়ে দেখব, খুব ভালো করে তোমরা দেখো কত থেকে কত মার্কেট যাবে বলেছি, 400-300। দেখো মার্কেট আজকে কিন্তু অনেক লম্বা উপরে উঠেছিল, তো মার্কেট তো এখান থেকে কেন শেষ হয়ে গেল, আরো দুপুরে যাওয়া দরকার ছিল। তার মানে 400-তে বসে আছে সব কল রাইটাররা, তারা এর উপর মার্কেট উঠতে দেবে না, সেই জন্য মার্কেট এখান থেকে নেমে গেছে। তাহলে আমি যখন অপশন ট্রেড নেব, আমাকে বুঝতে হবে যে কোনখান থেকে রেসিস্টেন্সটা ধরছে। তো এখান থেকে মার্কেট যখন নামলো, মার্কেট কোথায় নেমে শেষ হলো দেখো, মার্কেট কোথায় নেমে শেষ হয়েছে বলো, আরেকটু আর একটু পরে কেন, এই তো আচ্ছা নেমেছে আরেকটু দেখো, এই যে এখানে শেষ হয়েছে। তাহলে হিসেব বলছে কাল অনুযায়ী সোমবারের দিন যদি এই ধরনেরই থাকে, কোনো নিউজ টিউজ না আসে বা কিছু আসে, মার্কেট আবার 300-400-র মধ্যে ওপেন হবে, কারণ ওই জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে। তাহলে আমরা একটা বুঝতে পারি মার্কেট কিন্তু এই রেঞ্জ ধরে চলবে এখন, ঠিক আছে? এই রেঞ্জটা ধরে চলবে। এবারে এটা আমরা অপশন চেন থেকে অ্যানালাইসিস আমরা করতে পারলাম। এবারে এটা আরো সহজ ভাবে তোমরা দেখতে চাইছো যে আরো কিভাবে এত না গোনা গুনতি করে যদি বুঝতে যাই, তোমরা একটা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটটা হচ্ছে অপস্ট্রা অপশন, ঠিক আছে? এটাতে কন্টিনিউ উইথ লগ ইন করবে, লগ ইন হয়ে গেলে এরকম পেজ একটা খুলবে, গুগল আসবে, তারপর তোমাদের যে আছে সেটা দিয়ে দেবে, মেল আইডিটা পাসওয়ার্ড যেটা আছে দিয়ে দেবে, তাহলে এরকম খুলে যাবে। তো তোমরা কোথায় যাবে, এই ওপেন ইন্টারেস্ট আমি কি দেখতে বলেছিলাম, ওআই, তো ওআই, ওআই এর ফুল ফর্ম কি বলেছিলাম, ওপেন ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট ক্লিক করব, তারপর আর একটা ওপেন ইন্টারেস্ট ক্লিক করব। দেখো এখানে কত ক্লিয়ার দেখা যাবে, দেখো 19,300 থেকে 400-র মধ্যে বলেছিলাম তো, এখানে দেখো এই সব থেকে বড় যেটা আছে এটা, এটা কোথায় দাঁড়িয়ে দেখো 19,400 দেখতে পাচ্ছ, তাহলে গ্রিন এর মধ্যে সব থেকে বড় 19,400-তে, আর রেড এর মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা, এটা দেখো 19,300, তাহলে এটা একটু ইজি হচ্ছে না, কোনটা কোনটা বড় আছে দেখা যাচ্ছে, তারপর তো ঠেকালে সবটাই দেখে যাচ্ছে,
তো আমরা দেখবো শুধু কোনটাতে বড় আছে, সেই দুটোতে নজর রাখবো, বাকিগুলো নজর রাখা দরকার নেই। আচ্ছা আচ্ছা রেডের কোনটা বড় আর গ্রিনের কোনটা বড়,